সভাপতি জনাব আনোয়ার হোসেন উপস্থিত। আজকে প্রধান অতিথি আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন। 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের সিপাহসালার ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ সমবেত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম। তোমরা যাও মহাসচিব বক্তব্য দেবেন। এই প্লিজ কথা বলবো না, 2 মিনিট একটু বলতে দাও। এই সুমন স্বাগত বন্ধুগণ, আজকে সারা দেশ একটা সময় আছে বাংলাদেশে, এই রাখো না, এই মজিবা রাই বাটাই, এই বাংলাদেশে একটা সময় আছে, এই সময় নাকি পাগলের সংখ্যা বাইরে যায়। আপনারা জানেন কোন সময় বাড়ে? এই শীতের মধ্যেই নাকি বাড়ে। বর্তমানে এই সরকারে পাগলের সংখ্যা বাইরে গেছে, এটা অবাক হওয়ার কিছু নাই। বহু আগে হাইকোর্ট বর্তমানে অবৈধ প্রধানমন্ত্রীকে বলছিল রং হেডের, তার মন্ত্রী পরিষদ তো পাগল হবেই, আর তার সাধারণ সম্পাদক একজন বিকলাঙ্গ, যোগাযোগ মন্ত্রী কোনদিন মন্ত্রণালয়ের কোন খোঁজ রাখেন না, প্রতিদিন খালি বিএনপির খোঁজ করেন। খালেদা জিয়া কি করল, তারেক জিয়া কি করল, মির্জা ফখরুল কি করল, উনি ঘরে বসে পুঁথি পাঠ করেন। আর প্রতিদিন তার এই মন্ত্রণালয়ের সড়ক বিভাগে প্রতিদিন রাজপথে মানুষ মারা যাচ্ছে, তার কোন হিসাব নাই। আরেক পাগল পররাষ্ট্র মন্ত্রী আমেরিকায় বর্তমান এই সরকারকে গণতান্ত্রিক সরকারের মধ্যে ডাকে নাই আলোচনায়, সেই সেই পাগল বলে যে দেশে কম গণতন্ত্র আছে ওই দেশে নাকি ডাকছে। এই সমস্ত পাগল নিয়ে কই জামু আমরা। আরেক পাগল কয়দিন আগে বলছিলেন একটু ভাত কম খান, মনে আছে না আপনাদের? এই রকম পাগল আরেক টাকলু পাগল বাইরেছে কয়দিন ধরে, কয়দিন ধরে বাইরেছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চান। আমরা এখনো বলি, আমরা এখনো কিন্তু ঝগড়া করতে চাই না, কিন্তু যদি আমি তার কারো রায় থাকবে না। বলে আন্দোলন আন্দোলন হয় না, আমরা বলতে চাই শ্রমিক দলের
নেতৃবৃন্দ কর্মীদের রেখে যারা আন্দোলন কেমন হবে কি হবে কত প্রকার ও কি কি তাদেরকে বলবেন। এই আওয়ামী লীগ শেখ হাসিনা, এই জামাত, এই জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলনের নামে ঢাকায় যা যা করেছে আমরা তাই তাই করব ইনশাআল্লাহ। আন্দোলনের নামে যা যা করেছেন পুলিশ বাহিনী মনে রাখেন, আওয়ামী লীগ যা করছে, জামাত যা করছে, তার বাইরে আমরা বেশি কিছু করব না। তবে একটা একটু কম করব, এই সচিবালয় থেকে সরকারি কর্মচারীরা বের হওয়ার সময় আওয়ামী লীগ তাদেরকে উলঙ্গ করে দিয়েছিল, আমরা সেই উলঙ্গ করতে চাই না। কিন্তু পাবলিক যদি আওয়ামী লীগের কাউকে উলঙ্গ করে আমাদের কিছু করার না। তাই এখনো সময় আছে, সময় আছে, আন্দোলন আন্দোলনের কথা বলেন। বুদ্ধিজীবী যারা আছেন, সাংবাদিক ভাই যারা আছেন, পেশাজীবী যারা আছেন এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ ভাই যারা আছেন তাদেরকে বলতে চাই, তখন আবার বললেন না আন্দোলনের নামে এগুলো কি হচ্ছে। তাই আমরা বলতে চাই এখনো সময় আছে, বেগম খালেদা জিয়াকে ছাড়েন, তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান, আপনি অনতিবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা অর্পণ করেন, তা না হলে পালানো রাস্তা খুঁজা পাবেন না। এই ওবায়দুল কাদেরের ভাই নোয়াখালীর মেয়র বলছে না যে হালানোর দরজা খুলি ভাই তো না বলছে নি? হ্যাঁ বলছে। আর ওবায়দুল কাদের গত নির্বাচনের আগে তার কর্মীদের বলছিলেন, যদি ক্ষমতায় না আসতে পারো এই লুটপাট করে যা কামাইছ পোটলা বাইন্দাও নিয়ে যাইতে পারবা না। তাই আমরা আপনাদের কথাই রিপিট করতে চাই, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাস করে, আপনারাই ভোটের রাজনীতিতে বিশ্বাস করেন না, কারণ আপনাদের ভোট নাই, ভোট নাই। বেগম খালেদা জিয়া একটাই অপরাধ, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হলো বেগম খালেদা। বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের কোথাও কোন নির্বাচনে কেউ হারাতে পারে নাই। আর আপনি মিডনাইটের প্রধানমন্ত্রী, এই ঢাকা শহরের সাদেক হোসেন খোকার কাছে হেরেছেন, অক্ষত মেজর মোল্লারের কাছে আপনি হেরেছেন। ইনশাল্লাহ ভয় পান তো, আগামী নির্বাচনে ওই টঙ্গি পাড়া থেকেও জিততে পারবেন না যদি। তাই শ্রমিক দলকে বলবো, আন্দোলন আন্দোলন করেন, আন্দোলনের জন্য প্রস্তুতি নেন, আন্দোলনের জন্য প্রস্তুতি নেন। এমনি তো মামলায় মারা যাচ্ছেন, না খেয়ে মারা যাচ্ছেন, তাই এখন সর্বাত্মক ভাবে রাজপথে নেমে আসতে হবে এই আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য, তাকে বিদায়ের জন্য। আওয়ামী লীগকে বিদায় করা ছাড়া কারো বাঁচার কোনো অধিকার নাই, কেউ বাঁচতে পারবেন না। তাই আসুন আমরা সেই আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুতি নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক এই দোয়াই করি। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক।